কয়েক মিনিটের কালবৈশাখী, ঝড়ে তছনছ বনগাঁর বিস্তীর্ণ এলাকা। বনগাঁ পৌরসভার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা। কিছু সময়ের কালবৈশাখী, যার জেরে বনগাঁর বিস্তীর্ণ এলাকায় গাছ পড়ে ব্যাহত জনজীবন। শুক্রবার সন্ধ্যা নামার আগে থেকেই আকাশের কোলে মেঘ জমতে শুরু করে। সবে তখন সন্ধ্যা নেমেছে, হঠাৎই শুরু তুমুল ঝড় বৃষ্টি, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অল্প সময়ে ঝড় বৃষ্টিতে বনগাঁর রামনগর রোড ট্রাফিক অফিসের সামনে, রামকৃষ্ণপল্লী, মাঝের পাড়া, শিমুলতলা, খেদাপাড়া রোড প্রভৃতি এলাকায় ঝড়ে গাছ উল্টে পড়ে। কোথাও বাড়ির উপর, কোথাও আবার রাস্তার উপর গাছ পড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। রামনগর রোডের পাশে গাছ পড়ায় ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পৌরসভার কর্মীরা। দ্রুত গাছ কেটে এলাকা স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন তারা। ঝড়ের কারণে বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পৌর প্রধান গোপাল শেঠ। রামকৃষ্ণপল্লী, রামনগর রোড, খেদাপাড়া প্রভৃতি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। পৌর প্রধান জানান, আমরা খবর পাওয়ার পর পৌরকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডেকে নেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। সকলে মিলে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে। আরো কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর চলছে। বর্ষা এবং ঝড়ে বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে পড়েছে। আমরা আমাদের সমস্ত জায়গায় গাছ কাটার কাজ চলছে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তারা তার কেটে নিচ্ছে, আমরা নিজেরাও স্পটে রয়েছি যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। কিছু গাছ পরিষ্কার হয়েছে, রামকৃষ্ণপল্লী, রামনগর রোড, খেদাপাড়া রোড সহ পাঁচ ছ জায়গায় এরকম গাছ ভেঙে পড়ে ইলেকট্রিকের তার ছিঁড়েছে এবং গাছ ভেঙে পড়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বাড়ি ক্ষতিগ্রস্ত খতিয়ে দেখা হচ্ছে। আমরা দূরদর্শনের সঙ্গে বনগাঁ পৌরসভা থেকে ব্যবস্থা নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।